মুখটা তার ভার, তার কারণ হচ্ছে আজ দুপুরের খাবার খাওয়ার পরেই তাকে নিজের বাড়ি থেকে আবারও চলে যেতে হবে। তাছাড়া কোনো উপায়ও নেই। কালকের পরের দিনই আবার অভয়ের গ্রামের বাড়ি যাওয়া হবে বলে জানিয়েছেন মিসেস তনয়া। তাই তাদেরকে ফিরতেই হবে। দরজা লক করার শব্দে ঐশানীর ভাবনার মাঝে ছেদ ঘটে। ব্যাগে জিনিস রেখে অভয়কে দেখে থরথর করে কাঁপতে শুরু করে তার পা। সকালে ও যা করেছে, এরপর অভয় যে তার সাথে খারাপ কিছু করবে সেটা সম্পর্কে সে জানে। আপনি দরজা আটকালেন কেন? কাঁপতে কাঁপতে পেছনে সরতে সরতে বলে ঐশানী। অভয় বাঁকা হাসি দিয়ে বলে, সকালে এত ভালো কাজ করলে আমার জন্য, তার জন্য গিফট নেবে না? হ্যাঁ গিফট, কিচেনে মালাইকে খেয়েছিল। অভয় আরো এগিয়ে যায় ঐশানীর দিকে। মালাইকার পছন্দ? তাহলে আজ তোমায় না হয় আমার পছন্দের জিনিস দিয়ে গোসল করিয়ে দিই। ঐশানীকে কিছু বুঝে ওঠার আগেই অভয় নিচের ডান হাত আড়াল থেকে বের করে তার হাতে থাকা বড় মালাইয়ের কৌটের সবটা মালাই ঐশানীর ওপর ঢেলে দেয়। সবটা গিয়ে পড়ে ঐশানীর মাথায় এবং শরীরে। রেগে অগ্নিমূর্তি রূপ ধারণ করে ঐশানী। অভয় হালকা হেলে বলে, আশা করি এরপর থেকে আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার আগেই কথাটা মনে পড়বে। পুরোটা বলার আগেই অভয় তার গাল ডান দিয়ে স্পর্শ করে। কথাই বন্ধ হয়ে যায় ঐশানীর। হালকা কাঁপুনি দিয়ে চোখ খিঁচে বন্ধ করে ফেলে। ডান হাতে ঐশানীর গালে থাকা মালাই উঠে আসে অভয়ের হাতে। সেটা মুখে পুরে নিয়ে বলে, সুইট, মেবি দ্য গ্রেট ঐশানীর স্পর্শ পেয়ে জিনিসটা সুইট হয়েছে। চোখ মেরে ঘর থেকে বেরিয়ে যায় অভয়। ঐশানী হাঁ হয়ে সেখানেই অভয়ের যাওয়ার পানে চেয়ে থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঐশানী, অভয় আর অনিন্দিতা। অলরেডি কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে ঐশানী, মুখটা তার ভার। অভয় মাঝে মাঝে বাঁকা চোখে লক্ষ্য করছে ঐশানীকে। ঐশানীর জন্য হাসি খুশি চেহারায় যেন বেশি মানায়, কান্নাকাটি যেন তার জন্য নয়, একদমই নয়। মাঝে মধ্যে অভয়ের খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে রাম ধমক দিয়ে বলতে, এই মেয়ে এত কাঁদতে হয় কেন? এই দেশেই তো আছো, যখন তখন ফ্যামিলির কাছে আসতে পারবে, তবে এত কান্না আসছে কোত্থেকে? তোমার কান্না মানাচ্ছে না, হাসো হাসো, একদম কাঁদবে না। কথাগুলো মনে মনেই অনেকবার বলে ফেলল অভয়, কিন্তু মুখ ফুটে আর ঐশানীকে বলাই হলো না। একেই হয়তো জড়তা বলে, আবার ইগোও হতে পারে। একসময় নিচের মনকে শান্ত করে জানালার বাইরের দিকে তাকায় সে। আকাশে কেমন যেন ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টি আসবে নাকি? বাতাসও হচ্ছে বেশ। সামনের সিটে গানে এয়ারফোন গুঁজে গানের তালে হালকা মাথা তুলিয়ে চলেছে অনিন্দিতা। ওর আর কাজ কি? চোখঝোড়া ঘুরতে ঘুরতে আবারও গিয়ে পড়ে ঐশানীর দিকে। দিনের আলোয় স্পষ্ট হয়ে চোখ পড়ছে তার গাল ও নাকের লাল আভা। চোখ বন্ধ করে সিটে আয়েশ করে বসে চোখ বন্ধ করে সে। বাড়ি পৌঁছতে না পৌঁছতেই মিসেস তনয়া ছুটে আসেন। বাড়িটা যেন তার এই তিনজনকে ছাড়া হাহাকার করছিল। তিনজনকে একসঙ্গে পেয়ে ওনার মুখে মুচকি হাসি ফোটে। যাক, তোরা ফিরেছিস আমার শান্তি। মাত্র একদিন ছিলি না, কতটা একাকিত্ব বোধ করছিলাম তার বলার বাইরে। আর কোথাও যেতে দিব না তোদের। আমি তো যেতে চাইনি, তুমি তো জোর করে পাঠালে মা। শার্টের বোতাম খুলতে খুলতে বাড়িতে ঢুকে শটান হয়ে সোফায় বসে বলে অভয়। মিসেস তনয়া বলেন, ওটা নিয়ম, যেতেই হতো তোদের। তাছাড়া বাড়িতে থাকলে আহামরি কতক্ষণ থাকতি, অফিসে ছুটে যেতিস। বাড়িতে আর কতক্ষণ থাকা যায় বলো মা? এমনিতেই বাড়িতে থেকে থেকে বোর হয়ে গেছে, দেশে আসার পর কোথাও বেড়াতে যাওয়াই হলো না। কালকের পরদিন তো দেশের বাড়ি যাচ্ছি। সিলেট জায়গাটায় অনেক ঘুরে বেড়ানোর জায়গা আছে। যেই গ্রামে তোদের দাদু বাড়ি, সেখানে তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো জায়গা। তাড়াহুড়ো করে কথাগুলো বললেন মিসেস তনয়া। কিছু একটা ভেবে আবারও ঐশানীর উদ্দেশ্যে বলেন, তোমরাও তো আগে ওখানেই থাকতে না? কবে ঢাকায় এসেছো? নয় আম্মু, 4 বছর। ঐশানীর কণ্ঠ বেশ দুর্বল শোনায়। মেয়েটা কেমন জানি একটু জার্নি করলেই দুর্বল হয়ে পড়ে, তাই বেশি কথা বাড়ালেন না মিসেস তনয়া। সরাসরি বললেন, আচ্ছা যাও, ঘরে গিয়ে ফ্রেশ হও, বিশ্রাম নাও। আর অভয় তুইও যা, এভাবে বসে থাকিস না ফ্রেশ না হয়ে। ঐশানী মাথা দুলিয়ে ধীরে ধীরে ওপরে ঘরের দিকে যায় নিজের লাগেজ নিয়ে। অভয় তা দেখে ভুরু কুচকায়। অন্য সব লাগেজ বা ব্যাগে হাত দিতে পারলেও ঐশানীর ওই ব্যাগটা নিজ দায়িত্বে নিয়ে এসেছে।
যেন কোনো গুপ্তধন আছে সেখানে। কিছুক্ষণ বসে থেকে অভয়ও পা বাড়ায় তার রুমের দিকে। বিকেলের আকাশ স্বচ্ছ ও পরিষ্কার, সামান্য বাতাস হবার পর মেঘ কেটে গিয়ে রং বেরঙের মেঘের মেলা বসেছে। ঐশানি মিসেস তনয়ার নিচু হাতে বানানো প্রিয় বাগানের গাছগুলোতে পানি দিচ্ছে, গুনগুনিয়ে গানও গাইছে। গাছগুলো পানি পেয়ে যেন আরো সজীব হয়ে উঠেছে। একসময় পাইপলাইন থেকে পানি আসা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ঐশানি তাতে বিরক্ত হয়ে পাইপলাইন নিচের দিকে করে ঝাঁকাতে থাকে। এই বাড়িতে এই শ্যামলা ঘোড়ার মতো কি সব কিছুতেই সমস্যা আছে? ওরে, যেমন হাসতে সমস্যা, তেমনই সব কিছুতেই সমস্যা। পাইপ ছাকিয়েও যখন কোনো লাভ হয় না, তখন পাইপটার ওপর রাগ হয় তার। অন্যদিকে ফিরতেই অভয়কে চোখে পড়ে তার। অজান্তেই পাইপের মুখটা অভয়ের দিকে ধরে ঐশানি। অভয় ফোনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। ওর পা দুটো পাইপের উপর দাঁড় করানো, যার কারণে পানি আসা বন্ধ হয়ে দিয়েছে। চোখটা ছোট করে ঐশানি চিল্লিয়ে বলে, চোখ ফোনে লাগিয়ে হাসছেন ভালো কথা, তাই বলে যেখানে সেখানে দাঁড়িয়ে যাবেন নাকি? চুপ চুপ, সারা নাম্বার বন্ধ, মেসেজ করছি, দাঁড়াও। তো করুন না মেসেজ, কিন্তু আমাকে গাছে পানি দিতে দিন, সরে দাঁড়ান। ফোন থেকে মাথা তুলে তাকাই অভয়, নিজেকে পাইপলাইনের ওপর দেখে এক কদম পিছিয়ে গিয়ে বলে, ওহো, খেয়াল করি। কথাগুলো তার মুখেই রয়ে গেল। ঝর্ণার মতো পানি এসে ওপর তার উপর পড়ল। হা করে পানির মধ্যে হাবুডুবু খেতে থাকে এই বিকেলে। হাত থেকে ফোনটা পড়ে যায় তার। ঐশানি সেখানেই স্তব্ধ হয়ে অভয়ের পানিতে ভেজা দেখছে। সে বুঝতেও পারছে না এত পানি কোথা থেকে পড়ছে ওনার উপর। তার খেয়ালেও নেই ঐশানির হাতেরই পাইপলাইন দিয়ে পানি ছড়ে পড়ছে অভয়ের উপর। অভয় বারবার ইশারাই বলছে ঐশানিকে পানির লাইন বন্ধ করতে, কিন্তু সে বুঝলে তো? অবশেষে ব্যর্থ হয়ে দাঁত কিরমির করে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে অভয়। ভিজেই তো গেছে, সরে গিয়ে আর কী লাভ? নিজের বোকামি খেয়াল হতেই ঝড়ের গতিতে পাইপটা সরিয়ে অন্যদিকে ধরে ঐশানি। অভয় ভিজে একেবারে চুপসে গেছে। কালো পরিহিত শার্ট দেহের সাথে লেগে গিয়ে প্রশস্ত দেহের পুরো গঠন বোঝা যাচ্ছে। ঐশানি এক অদ্ভুত ভাবনায় মেতে উঠল, সেটা হলো অভয়কে কেমন দেখতে। শ্যামলা চেহারার অধিকারী সে, হালকা মোটা নাক, ছোট চোখ জোড়া, আবছা গোলাপি আভায় ছেয়ে থাকা ঠোঁট জোড়া, লম্বা ও চওড়ায় বেশ। ঐশানি হাইট একটু খাটো হওয়ায় তাকে মুখ তুলে কথা বলতে হয়। অভয়ের সঙ্গে কোনোদিন সেভাবে পাশাপাশি দাঁড়ায়নি ঐশানি, তবে আন্দাজ করতে পারছে সে অভয়ের কাঁধের থেকেও একটু নিচে। আচ্ছা, তারা যখন দুজনে একসাথে হাঁটে তাহলে কি পেছন থেকে বাবা আর মেয়ে দেখাবে? ঐশানি আবার বেশি ভেবে ফেলছে। সে নিজের মনে ঝাড়ি মেরে বলল, এত ভাবছিস কেন? ওই শ্যামলা ঘোড়ার সাথে তোকে কেমন লাগে এটা জেনে তোর কি লাভ? মাথা ঝাঁকিয়ে হুঁশে ফিরে অভয়ের দিকে তাকায় সে। সে বোধহয় প্রচণ্ড রেগে আছে। অভয়ের ডাক দেখে নিজের কথাই ভুলে যায় ঐশানি। এখন অভয় কি করবে তার সাথে? একটু একটু করে এগিয়ে আসে অভয়, তার পায়ের ধাপও যেন রাগের ইঙ্গিত দিচ্ছে। ঐশানি ভয়ের চোটে পিছিয়ে যেতেও ভুলে গিয়েছে। অভয় এসে এক টান দিয়ে ঐশানির থেকে পাইপলাইন নিয়ে নেয়। তারপর ঐশানির দিকে ধরতেই ওকে ভিজিয়ে দেয় অভয়। ঐশানি কি রিয়াকশন দেবে তাও ভুলে গিয়েছে প্রায়। অভয় রাগি মুখে হুট করে ফুটে ওঠে হাসির আভা। অট্টহাসিতে মেতে ঐশানিকে ভিজিয়ে চুপসে দেয় সে। ঐশানি অপ্রস্তুত হয়ে অভয়ের হাত থেকে পাইপলাইন কেড়ে দিতে ছুটে আসতেই তার পা পিছলে যায়। পড়ে গিয়ে নিচের হাড়গোড় ভেঙে ফেলার আগেই তার বাহু ধরে তাকে বাঁচিয়ে নেয় অভয়। সাবধানে, প্রতিবার পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আমি থাকবো না। আপনি হয়তো থাকবেন না, অন্যজন থাকবে, আমার স্বামী থাকবে। অভয় ভুরু কোচকায়। কি বলতে চাই এই মেয়ে? ঐশানির স্বামী বলতে একমাত্র সে নিজেকেই চেনে। হঠাৎ করেই গম্ভীর হয়ে যায় তার কণ্ঠ। মানে? মানে আবার কি? আপনার আমার ছাড়াছাড়ি হয়ে গেলে, যদি কখনো আমার ড্রিম বয় পেয়ে যাই, তাহলে কি চুপচাপ বসে থাকবো নাকি? বিয়ে করে সেটেল হয়ে যাব। ঐশানির কথায় অভয়ের কি হলো তার অভয়ের নিজেরই অজানা। মাথাটা ক্রমশ গরম হতে থাকে তার। অজান্তে সে চেপে ধরে জোরে ঐশানির বাহু। হাসিতে চকচক করতে থাকা মুখ হঠাৎ করেই কালো করে চমকে ওঠে ঐশানি। অভয় তাকে এভাবে চেপে ধরলো কেন? ভয়ে ভয়ে ভীতিকর সুরে বলে, কি হলো আপনার?
সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় অভয় ঐশানীর বাহু। পাইপ লাইনটা ওপরে ধরে রেখেছে অভয়। অসাময়িক হাসি দেয় সে, তাদের উপর বৃষ্টির ফোঁটার মতো পড়ছে পানি। ঐশানীও হেসে দেয়। এক পরন্ত বিকেলে পানিতে খুনসুটি করতে ব্যস্ত একজন রমণী এবং একজন পুরুষ। রাতের খাওয়া শেষ করে ঘরে ঢোকে ঐশানী। অভয় ঘরে আগের থেকেই খাওয়া শেষ করে এসে বসেছিল। লাইট অফ করে শুধু একটা ট্রিপ লাইটটাই জ্বলছে। ঘরটাই আবছা আলো। অভয় উবু হয়ে আছে খাটে, ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে। ভুরু চোকাল হালকা কুঞ্চিত করে রেখেছে। বাবা একাই আর কাজ সামলে উঠতে পারছে না বলে আজ থেকেই কাজে হাত দিয়েছে অভয়। ঐশানী এসে বেডের উপর বসে বালিশ শেষ প্রান্ত নিয়ে এসে শুয়ে পড়ে। মাঝখানে দেয় বালিশ, অন্য পাশ ফিরে চোখ বন্ধ করে নেয় সে। রাত প্রায় 12:30টার দিকে কাজ শেষ করে হাঁফ ছাড়ে অভয়। প্রেজেন্টেশন তৈরি করা মোটেও সহজ কাজ নয়। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নেয় ঐশানীকে। সে গুটিসুটি মেরে ওপাশ ফিরে রয়েছে, এতক্ষণে ঘুমিয়েও পড়েছে হয়তো। অভয়ও ল্যাপটপ রেখে শুয়ে পড়ে, কপালে হাত ভাঁজ করে রেখে ওপরে ছাদের দিকে তাকিয়ে থাকে সে। ঐশানী আর তার বিয়ে হয়েছে, একই ঘরে একই বিছানায় তাদের বাস, কিন্তু কত দূরত্ব। অভয় কি ঐশানীকে দূরে সরিয়ে রেখে কোনো অন্যায় করছে, নাকি ও তাকে নিয়ে একটু বেশিই ভাবছে? না না, তার তো সায়রার প্রতি যত্নশীল হওয়া উচিত, ঐশানীর প্রতি নয়। কারণ ঐশানী নিজেও সুখী নয়, সুতরাং এটা তার প্রতি অন্যায় না। মনে মনে এটাই ভেবে নেয় অভয়। কি ভাবলেন সায়রার ব্যাপারে, কবে ভাঙালেন ওর অভিমান? ঐশানীর কণ্ঠ এই সময় আশা করেনি সে, তাও সায়রার ব্যাপারে তো একদমই না। এখনো ঘুমোনি তুমি? না, ঘুম আসেনি এখনো। আমি যে আইডিয়া দিয়েছি, আই মিন এক একটু রোম্যান্টিক্যালি প্রপোজ করে অভিমান ভাঙানোর কথা, এই ব্যাপারে কি ভাবলেন? মেয়ে জাতি নাকি মরে গেলেও নিজের স্বামীর সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না, অথচ ঐশানী তার উল্টো, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছে। অভয় গলা খাকারি দিয়ে বলে, ভাবছি কাল ওর সাথে কথা বলবো। শুধু কথা? আচ্ছা তুমি কেমন স্ত্রী বলো তো, স্বামীকে বড় কি জড়াতে সাহায্য করছো? ঐশানীর হাসির শব্দ শোনা যায়। সে ওই পাশ ফিরে আছে বলে তাকে দেখা যাচ্ছে না। ও কি তাচ্ছিল্য করে হাসছে? হাসি থামিয়ে সে বলে, আমরা যদি সত্যি এমন কোনো স্বামী স্ত্রীর বাঁধনে আটকে থাকতাম, অবশ্যই আপনাকে এসব করতে দিতাম না। দরকার হলে গলায় ছুরি ধরে নিজের করে নিতাম। তবে যে সম্পর্কে ভালোবাসা নেই, সেই সম্পর্কে চেয়ে ভালোবাসাময় সম্পর্ক ভালো নয় কি? অভয় নিরুত্তর। মেয়েটা এত অদ্ভুত কেন? ওকে বোঝার ক্ষমতা এখনো হলো না অভয়ের। অভয়কে চুপ থাকতে দেখে আবার ঐশানী বলতে শুরু করে, আপনি কালকে না হয় সায়রার অভিমান ভাঙিয়ে দিন। অভিমান বড্ড কষ্ট দেয়, অভিমান হলে আশপাশটা বিষের মতো লাগে। ওই বিষ যন্ত্রণা থেকে সায়রাকে মুক্তি দিন। তুমি বলছো এসব করতে? কিন্তু কাল, আজ নয়। ঘুমান এখন, গুড নাইট। ঐশানীর আর গলা পাওয়া গেল না। অভয় সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল। শেষমেশ এই সিদ্ধান্তে এলো যে মেয়ে তাকে ভালোবাসতে চায় না, তার উপর মায়া বাড়িয়ে কি করবে, অন্তত অনিন্দিতার দেওয়া চ্যালেঞ্জটা জিততে পারবে। তাই ঐশানীর ভাবনা মাথায় আনতে চায় না সে। সকাল হতে না হতেই ব্যস্ত শহরের মানুষ নিজেকে নিজের কাজে ব্যস্ত করে তুলেছে। ঐশানী এবং তার শ্বশুরবাড়ির পরিবারও বাদ নেই, যে যার কাজে ব্যস্ত। সকালে খাবার খেয়ে রাহাত সাহেব ও অভয় একসাথে বেরিয়ে গেছে অফিসের জন্য। মিসেস তনয়া বসে বোনের সুখে কাঁথা সেলাই করছেন। ঐশানী আর অনিন্দিতাও বেরিয়েছে কিছু শপিং করতে। মিসেস তনয়া পাঠিয়েছেন ওদের। কালকে কত বছর পর গ্রামে যাবে তারা, কিছু না নিয়ে গেলে চলে নাকি? তাই সকলের জন্য কিছু কেনাকাটা করতে পাঠিয়ে দিয়েছেন মিসেস তনয়া ওদের দুজনকে। শপিং মলে প্রচণ্ড রকমের ভিড়, সকলে যেন শপিং করতে উঠে পড়ে লেগেছে। আশপাশটা এত ভিড়ের জন্য গরম ও উত্তপ্ততর হয়ে উঠেছে, তাই দ্রুত শপিং শেষ করে নিল ঐশানী আর অনিন্দিতা। দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছে। অনিন্দিতা নিচের হাতে থাকা ঘড়ি দেখতে দেখতে বলে, 12:00 বাজে ভাবি, সকলের জন্য সব কেনা হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে, অনেক গরম পড়েছে, ঠান্ডা কিছু না খেলেই নয় শরীর আর চলবে না। মলের বিপরীতে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, চলো সেখানে গিয়ে বসা যাক।
ঐশানের প্রস্তাবটা খারাপ নয়। অনিন্দিতারও পা চলছে না, তাই হেসে মাথা দুলিয়ে চলতে শুরু করে। দুজনেই মল থেকে বের হওয়ার রাস্তার দিকে যায়। হাঁটতে হাঁটতে বাইরে চলে আসে ঐশানী। সে খেয়াল করেনি অনিন্দিতা তার সঙ্গে আসেইনি। ব্যাগ চেক করতে করতে হেঁটে চলছে সে। রেস্টুরেন্টের কাছে এসে সোজাসুজি সেখানে ঢুকে পড়ে। ও এটাও খেয়াল করেনি রেস্টুরেন্টের দরজায় বুকড লেখা ছিল। রেস্টুরেন্টের ভিতরে বেশ অন্ধকার দেখে ঘাবড়ে গিয়ে সে আশেপাশে তাকায়। অনিন্দিতাকে যখন খুঁজেও পায় না, তখন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে ঐশানীর। তৎক্ষণাৎ ওর উপর লাইট পড়াই চোখটা বন্ধ করে নেয় ও। চোখ খুলে দেখে আশপাশটা কত সুন্দর করে সাজানো। সফট মিউজিক চলছে, টেবিলে টেবিলে ফুল দিয়ে সাজানো। কারো স্পর্শ পেয়ে তার হাড় হিম হয়ে আসে ঐশানীর। শরীরে বয়ে যায় এক অজানা স্রোত, কেউ তাকে পেছন থেকে জড়িয়ে রেখেছে। ঐশানীর হাত থেকে ব্যাগগুলো পড়ে যায়। আমি সরি সাইরা, আমি ক্ষমা করে দাও। আমি বুঝেছি তুমি আমার ডেস্টিনি, আমার ভাগ্য, ঐশানী নয়। যদি হতো তাহলে কবেই ওর সাথে আমার মিল হতো, সেটা হয়নি। আমি সরি। চেনা পরিচিত কণ্ঠ শুনে নিঃশ্বাস আটকে আসে ঐশানীর। জোর করে ধাক্কা দিয়ে সরে গিয়ে পিছনে তাকিয়ে অভয়কে দেখতে পায় সে। অভয়ও তাকে দেখে ততটাই অবাক হয়েছে যতটা ঐশানী হয়েছে। ঐশানী মুখ ফুটে বলে ওঠে, আপনি আপনি এখানে? তার মানে এটা কি শায়রার জন্য ছিল? আই এম সরি, আপনি আমাকে শায়রা ভেবে জড়িয়ে ধরলেন। আমি হয়তো রেস্টুরেন্টের দরজায় নোটিশ দেখিনি। আই এম রিয়েলি সরি, সব স্পয়েল করে দিলাম। আমি আজ যাচ্ছি। কাঁপতে কাঁপতে এলোমেলো পায়ের ধাপ ফেলল ঐশানী। তার পায়ের সাথে শপিংয়ের ব্যাগ লাগতেই হালকা নিচু হয়ে ব্যাগগুলো তুলতে লাগলো সে। এতগুলো ব্যাগ একসাথে তুলতে গিয়ে সমস্যা হচ্ছে তার। একটা একটা করে ব্যাগ তুলে দাঁড়াতেই রেস্টুরেন্টের দরজা খুলে প্রবেশ করে একটা মেয়ে। ঐশানী দ্রুত দাঁড়িয়ে পড়ে। শায়রাকে এর আগে এক ঝলক দেখেছে ঐশানী, তাই তাকে চিনতে তার ভুল হলো না। শায়রা ভেতরে আসতেই ঐশানী আর অভয়কে দেখে তার চলা থামিয়ে দিল। হয়তো সেও প্রচণ্ড অবাক হয়েছে, যার কারণে চলা আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে। ঐশানীকে এক নজর দেখে সে সরাসরি অভয়কে প্রশ্ন করে, কেন রেখেছো আমাকে? ঐশানী তোমাকে ডাকতে বলেছিল, তাও জাঁকজমকভাবে ডাকতে বলেছিল। শায়রা ঐশানীর দিকে তাকায়, আর ঐশানী অভয়ের দিকে। অভয় টেবিলে হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টিতে যেন সব স্বাভাবিক। ঐশানী ভেবেই পেল না অভয় কেন এমন করছে। চমকিত হয়ে জোরেই সে বলল, কিন্তু আমি তো শুধু আপনার আর শায়রার মাঝে যাতে। কথাটা সম্পূর্ণ হতে দেয় না শায়রা, তার পক্ষে এসব দেখা খুব কষ্টের। সে ভেবেছিল অভয় হয়তো শুধু তাকে ডেকেছে, হয়তো সে চায় শায়রাকে। কিন্তু ঐশানীকেও দেখে মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে তার একটুও সময় লাগলো না। একটা মন আর কতবার ভাঙবে কে জানে। কেন ডাকতে বলেছিল অভয়কে আমায়, মিসেস ঐশানী খান? আমি তো দূরেই সরে গিয়েছি, শান্তি হয়নি তোমাদের? আমার কথা শোনো শায়রা, আমি এখানে আসতে চাইনি। শায়রা আঘাত পেয়েছে। অভয় ফোন করে তার বউয়ের সাথে নিজেকে এই রোমান্টিক জায়গায় দেখাবে বলে জানলে কখনো আসতো না। চোখ থেকে এক ফোঁটা পানি পড়তেই কারোর কথা না শুনে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সে। ঐশানী অনেকবার ডেকেও কোনো লাভ হয় না। পেছন ফিরে চেয়ে তাকায় সাদা শার্ট তার উপর কালো ব্লেজার পরিহিত অভয়ের দিকে। আজ ঐশানী কোনো অপরিচিত অভয়কে দেখছে। ক্ষীণ আওয়াজে সে জানতে চায়, আপনি এমন কেন করলেন? কি হয় সাইরা তোমার? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি তার উত্তর না দিয়ে উল্টো আমাকে আজ কবি প্রশ্ন করছেন। আর সাইরা কে হবে, ওকে চিনিও না। তাহলে কেন ওর প্রতি এত দরদ দেখাচ্ছ? ওর কষ্ট, রাগ, অভিমান সব বুঝতে পারো। আমি তোমার এত কাছে থাকি, আমার ভেতরে যে খুব রাগ আছে তা কেন দেখতে পাও না? অভয়ের একটা কথাও ঐশানী ঠিকঠাক বুঝতে পারে না। মনের মধ্যে শুধু তার প্রশ্নই জমা হচ্ছে, উত্তর পাচ্ছে না, যার কারণে তার অস্থির লাগছে। অস্থিরতায় বারবার চোখ বন্ধ করে খুলতে থাকে ঐশানী। ক্লান্তি ভরা কণ্ঠে বলে, কি বলছেন আপনি? আপনি চেয়েছিলেন শায়রার সাথে আপনার সম্পর্ক ঠিক হোক, আমি সে কারণে আইডিয়া দিয়েছি। আপনি সেই অনুযায়ী আজ রেস্টুরেন্ট বুক করলেন, কিন্তু ভুল ক্রমে আমি চলে এলাম, তাতে আপনি আমাকে শায়রা ভেবে পেছন থেকে জড়িয়ে ধরলেন। তারপর আমাকে কি তোমার কানা মনে হয় নাকি আমি চোখে পট্টি পরে থাকি? তোমার আর স্যারের মাঝে পার্থক্য আমি যথেষ্ট বুঝি, স্যারা কখনো শাড়ি পরে না। হ্যাঁ তো, ভালোভাবে অভয়ের কথাগুলো না বুঝেই প্রশ্ন করে ফেলে ঐশানী।
তৎক্ষণাৎ ওর খেয়াল আসে অভয়ের বলা কথাগুলো। ও কিছুটা বুঝে উঠতে পেরে এক আকাশ বিস্ময় নিয়ে তাকায়। তার মানে আপনি জানতেন ওটা আমি? আমি কখনো সাইরাকে ছোঁয়ার ইচ্ছে পোষণ করি না। যদি ও আমার স্ত্রী হতো তাহলে হয়তো করতাম, কিন্তু আমার স্ত্রী নয়।